স্কুলের মধ্যে রয়েছে অবশিষ্ট মাত্র দুজন শিক্ষিকা, আর সেই দুজন শিক্ষিকাও ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যাচ্ছে, ফলে বন্ধ হতে চলেছে গ্রামশালিকা জুনিয়র গার্লস হাই স্কুলটি। কি হয়েছে পুরো বিষয় জানার জন্য আমরা এই মুহূর্তে ফোনে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জির সঙ্গে। শোভন, বিস্তারিত জানাও। দেখো, যা জানা যাচ্ছে যে গণওয়া ব্লকে যে গ্রামশালিকা গ্রাম রয়েছে, সেই গ্রামশালিকা গ্রামে কিন্তু একটি জুনিয়র গার্লস হাই স্কুল রয়েছে। যে স্কুলে কিন্তু বেশ কিছু গার্লস ছাত্র যারা রয়েছে, কিন্তু যা জানা যাচ্ছে যে ওই স্কুলে কিন্তু মাত্র দুজন শিক্ষিকা ছিলেন, এবং দুজন শিক্ষিকা কিন্তু তাদের যে উন্নত বদলি, মানে বাড়ির কাছাকাছি স্কুলে তারা বদলি নিয়েছে সরকারি নিয়ম অনুযায়ী, যার ফলে কিন্তু প্রায় বন্ধের পথে এই গ্রামশালিকা বালিকা বিদ্যালয়কে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বাসায় একটি বাহাদুরপুর স্কুল আছে, সেখানে কিন্তু তারা স্থানান্তরিত করার কথা বলছে ছাত্রদেরকে। কারণ হচ্ছে যদি যে দুজন শিক্ষিকা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা ট্রান্সফার পেয়ে গেছে, এবং সেখানে কিন্তু তারা সেই স্কুলে তারা পরিবর্তিত হয়ে যাবেন। এবং অভিভাবকদের যা দাবি যে এই মুহূর্তে যদি তারা স্কুল ছেড়ে যদি অন্যত্র চলে যান তাদের নিজের সুবিধার্থে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই সেই স্কুলে কোনো শিক্ষিকা বা শিক্ষক থাকবেন না, তার ফলে কিন্তু গ্রামে যারা বালিকার মানে বালিকা রয়েছেন তারা কিন্তু বেশ অসুবিধার মধ্যে পড়বেন। দীর্ঘ পুরনো স্কুল, জানা যাচ্ছে যে এই স্কুলে আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রাম থেকে এসে কিন্তু এই স্কুলে মেয়েরা ভর্তি হতো এবং স্কুল চলতো, যার ফলে তারা কিন্তু অভিভাবকরা কিন্তু দাবি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না নতুন শিক্ষক এই স্কুলে বহাল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদেরকে যে দুজন শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু স্কুলে প্রথম প্রথম চালিয়ে যেতে হবে বলে দাবি জানিয়েছেন। কারণ যদি না হয় অন্যথায় সেক্ষেত্রে স্কুল বন্ধ হয়ে যেতে পারে, যে কারণের জন্য তারা এই দাবি তুলেছেন, এবং তার দাবিতে কিন্তু অনার যে স্কুলে আসার ক্ষেত্রে কিন্তু তাদেরকে আসতে হবে। কতদিন ধরে চলছে এই ধরনের অব্যবস্থা, যেখানে মাত্র দুজন স্কুল শিক্ষক, যেটা বলছে সেখানকার স্থানীয় মানুষজন, একজন দুজন স্কুল শিক্ষক কিভাবে চালাতে পারে জুনিয়র গার্লস হাই স্কুলটি? মানে শিক্ষক দেওয়ার জন্য কি এর আগে কোনোভাবে শিক্ষা দপ্তর অনুরোধ করা হয়নি? দেখো, শিক্ষা দপ্তর ইতিমধ্যে অনুরোধ করা হয়েছে, কিন্তু যারা ছিলেন তারা বেশ কয়েকদিন আগে ট্রান্সফার নিয়েছেন, এবং আরো দুজন পরবর্তীতে ট্রান্সফার নিয়েছেন, যে কারণের জন্য কিন্তু মানে শিক্ষক শূন্য হয়ে পড়ছে স্কুলটি। এবং ইতিমধ্যে তোমাদের কাছে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে সরগ্রামে কিন্তু একটি স্কুল শিক্ষকের অভাবে বা ছাত্রদের অভাবে কিন্তু স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে চলেছে বনোয়া এলাকায়। জানা যাচ্ছে এবার কিন্তু যে অভিভাবকদের যা দাবি যে দীর্ঘদিন ধরে স্কুল চলার ক্ষেত্রে করোনা মহামারী চলছে, এবং তার পরবর্তীতে যখন স্কুল খোলার দিকে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসার দিকে উদ্যোগী হয়েছে তখন কিন্তু এই ধরনের দেখা যাচ্ছে যে শিক্ষকরা ট্রান্সফার নিয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু বিভাগে পড়বে আশেপাশে গ্রামের সমস্ত ছাত্রছাত্রীরা। ধন্যবাদ শোভন। অত্যন্ত দুঃখজনক ঘটনা বলা যেতে পারে যে একটা স্কুলে শিক্ষক না থাকার কারণে সেই স্কুল বন্ধ হতে চলেছে, অত্যন্ত দুঃখজনক। গ্রামবাসীরা কি বলছে, অভিভাবকরা কি বলছে, ছাত্রছাত্রীরা কি বলছে, চলুন শুনে নি, তারপরে শেষে শুনে নেব শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদের বক্তব্য। চলুন প্রথমে শুনে নি অভিভাবক ও ছাত্রছাত্রীদের বক্তব্য। আমরা প্রথম থেকেই তৈরি করেছি, আমাদের এই স্কুলে আমাদের গ্রামের বা পার্শ্ব গ্রামের মেয়েরাই সেখানে পড়ছে, এবং ছাত্রীর সংখ্যা বেশি আছে। আমাদের কিছু না বলে দুজন শিক্ষক যারা ছিলেন তারা চলে যাচ্ছে, তাহলে এই বাচ্চাগুলো কি হবে? তাদেরকে অহেতুক এখানে শিক্ষক যা হোক এবং মেয়েরা যা এখানে যাতে পড়ে সেই ব্যবস্থা করা হোক, এটা হচ্ছে আমাদের কথা। তার কারণ বাচ্চাগুলো চলে গেলে স্কুলটা পরিচয় অতএব
গ্রামবাসী ও অভিভাবকদের বক্তব্য তো শুনলাম, এবার স্কুল শিক্ষিকারা কি জানিয়েছেন বিষয় নিয়ে চলুন শুনে নি। রফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমাদের গ্রামশালিকা গার্লস জুনিয়র হাই স্কুলে দুজন মাত্র টিচার আছি আমরা। আমাদের ক্লাসটা স্কুলটাতে জিরো হয়ে যাচ্ছে টিচার, তাহলে যে কত মাত্র স্টুডেন্ট আছে আমরা একটা পরিমণ্ডলে মিটিং করে স্টুডেন্টগুলোকে চারপাশে মানে যে কাছাকাছি স্কুলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার যদি কেউ স্বেচ্ছায় মানে বুঝিয়েছি আমি তাদেরকে, কারণ টিচার নেই মানেই তো একটা স্কুলের অবলম্বনটাই চলে গেল, তাহলে স্কুলের সে যাবতীয় পরিচালনা কাজ মানে কোন রকম কাজটাই করবে কে? তাই জন্য আমি আমাদের তরফ থেকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে যে তাদেরকে আশেপাশে আমাদের বক্তব্য। এবার যদি আমি আবার বলছি, যদি কারণ কেউ স্বেচ্ছায় নিতে চায় সেজন্য যদি সরকার না নেয় তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অশান্তি আমি চাই না। আমি চাই পুরো জিনিসটা আসছে শান্তভাবে কথা বলে মিটু। কিন্তু এখানে ম্যাডাম তা তো সরকার থেকে ধরুন সবাই নিজের সুবিধার মতো বাড়ির কাছে যাওয়ার তো সবাই চেষ্টা করবে, সবাই করেছে, আমরাও চেষ্টা করেছি, ট্রান্সফার অর্ডার এসেছে, আমরা যেতে চাই। এবার নিয়োগ তো সরকার থেকে হয়, সেটা তো আমাদের হাতে কিছু নেই। কি নাম আপনার? আমার নাম বুবাই ঘোষাল। আপনি? বুবাই ঘোষাল। নাম শিক্ষিকা।